দেশ যাতে কোনোভাবে সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী শক্তির হাতে না যায় সেই জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার রাজধানীতে আওয়ামী লীগের বিজয় মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, যারা গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে তারাই আবার ক্ষমতায় যেতে নতুন করে ষড়যন্ত্র করছে। বিস্তারিত মোহাম্মদ শামীমের প্রতিবেদনে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বিজয় শোভাযাত্রা করে আওয়ামী লীগ। শোভাযাত্রাকে কেন্দ্র করে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। আওয়ামী লীগ নেতারা জানান, শোভাযাত্রায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ আওয়ামী লীগ ও উন্নয়নের সাথে আছে। বলেন, রাজপথে থেকে আওয়ামী লীগ সকল অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মাঠে কে থাকবে তা সময়ই প্রমাণ করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও ডাক্তার দীপুমণি সহ অনেকে। পরে শোভাযাত্রাটি শাহবাগ হয়ে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা ঘুরে কলাবাগান দিয়ে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে শেষ হয়। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।